সকলেই অবগত আছেন গোটা দেশব্যাপী বামপন্থী পাঁচটি সংগঠনের ডাকে গ্রহণ করেছিলাম। আপনারা জানেন এই কর্মসূচি গ্রহণ করার জন্য হরিপুরে আমাদের কমরেড আক্রান্ত হয়েছেন। গতকাল আমাদের বিধায়ক সুদন দাস সহ আমাদের পার্টির অঞ্চল সম্পাদক ভজন দাস এবং ওখানকার নেতৃত্ব তারা আক্রান্ত হয়েছেন। গুন্ডারা এই গুন্ডামি করবার পর হাসপাতাল চত্বরে তারা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করেছে এবং পরবর্তী সময় আপনারা জানেন আমাদের সমন্বয় কমিটির অফিস সেখানে তারা হামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, আমরা দোষীদের শাস্তি দাবি করছে, সকলকে গ্রেপ্তারের দাবি করছে। বন্ধুগণ আপনারা জানেন বিজেপি আজ জনবিচ্ছিন্ন, বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে দিকে দিকে মানুষ সরব হচ্ছেন, মানুষ সোচ্চার হচ্ছেন, মানুষ যত বেশি রাস্তায় বেরিয়ে আসছেন বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছুড়ে দিচ্ছেন। সেই ঘৃণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গুন্ডামি ছাড়া ওদের কোনো রাস্তা নেই, কিন্তু আমরা ওদের বলে দিচ্ছে গুন্ডামি শেষ কথা বলবে না, বামপন্থীরা শেষ কথা বলবে। বামপন্থীরা জনগণের সঙ্গে আছে, জনগণের জরুরি দাবি নিয়ে আজকে দেশের মধ্যে লড়াই করছে। আমাদের দেশের সরকার আছে আজকে বোঝা যায় না, আমাদের রাজ্যের সরকার আছে বোঝা যায় না। দিকে দিকে হামলা হয়, হুজ্জতি হয়, গুন্ডামি হয়, পুলিশ সেখানে ভূমিকা পালন করতে গিয়ে সেই ভূমিকা পালন করতে পারেন না, কারণ উপরের থেকে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ না সিপিআইএমকে মিছিল করতে দেওয়া যাবে না, বামপন্থীদের মিছিল করতে দেওয়া যাবে না। তাদের উপর আক্রমণ হলে দোষীদের গ্রেপ্তার করা যাবে না, গুন্ডাদের গ্রেপ্তার করা যাবে না। আজকে ওই রকম একটি নির্দেশের কারণে পুলিশ কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না। আমরা জানি পুলিশের বন্ধুরা আপনারা চাকরি করতে এসেছেন, কিন্তু মানুষ আপনাদের উপর আস্থা রাখে, মানুষ তার সমস্ত জীবন ভরসা করে আপনাদেরকে নিয়ে, কিন্তু আপনারা যদি দীর্ঘদিন ওই তাদের নির্দেশে পা চাটা গোলামের মতো কাজ করতে থাকেন তাহলে পুলিশ কোনোভাবেই আপনাদের উপর সেই আস্থা রাখতে পারবে না। এবং সেই কারণেই আমরা বলছি বন্ধুগণ আজকে গোটা রাজ্য জুড়ে যে মানুষ নেমেছেন, যে মানুষ লড়াইতে সামিল হয়েছেন, সেই লড়াইকে আরো বেগবান করবার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। মানুষকে আটকে রাখতে পারে পুলিশ, মানুষকে আটকে রাখতে পেরেছে গুন্ডারা, মানুষকে আটকে রাখতে পেরেছে সন্ত্রাস, এটা ইতিহাস বলে না? তাই ইতিহাসের সাক্ষী থেকে আগামী দিন গোটা দেশের মানুষের স্বার্থে বামপন্থীদের এই লড়াই জারি থাকবে। দেশের মহামারীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নীরব কোথায় থাকেন বোঝা যায় না, শ্মশানের জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হয়, কার্যকরী ব্যবস্থা নিতে পারেন না। আর বামপন্থীরা কথা বললে কথায় কথায় তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে জেলে পুরে দেন। এর বিরুদ্ধে আগামী দিন আরো বৃহত্তর লড়াই, আমাদের দেশের গণতন্ত্রকে রক্ষা করার লড়াইতে আরো বেগবান করবার জন্য সমস্ত অংশের মানুষের কাছে আমরা আবেদন রেখে আমরা আমাদের কথা বলা এখানে শেষ করছি।